ঘরে আর ফিরবে না কেউ, কথা দিল। সত্যি তো তার কাছে কেউ ফেরত আসলো না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি রিভিউ করতে চলে এসেছি ইন্দুবালা ভাতের হোটেলের নেক্সট চারটে এপিসোড, যেটা গতকাল 24th of March 2023 হইচই ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু স্ট্রিম করে গেছে। এই সিরিজটার ডিরেক্টর হচ্ছে দেবলয় ভট্টাচার্য এবং এখানে কাস্টিংয়ে আছে শুভশ্রী গাঙ্গুলি ইন অ্যান অ্যাজ ইন্দুবালা, এছাড়াও আছে অঙ্গনা রয়, স্নেহা চ্যাটার্জি, রাহুল ব্যানার্জি, সুভদ্রা মুখোপাধ্যায়, এছাড়াও আরও অনেকে। তো কেমন লাগলো আমার এই সিরিজটার নেক্সট চারটে এপিসোড, সেই সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। আমি এই রিভিউটা করতে গিয়ে না ভীষণ ভাবুক হয়ে কথাবার্তা বলবো, তো প্লিজ বেয়ার উইথ মি টিল দি এন্ড। আমি কাল রাত্রেই দেখা শেষ করলাম এবং আমি জানি না, আমি অদ্ভুত একটা নামনেসের মধ্যে চলে গেছিলাম। আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমি কি বলবো এই সিরিজটার এই চারটে এপিসোড ঘিরে। ইনিশিয়াল যে চারটে এপিসোড ছিল সেটা তো নো ডাউট ভালো লেগেছিল, বাট যেইভাবে এই সিরিজটাকে কালমিনেট করা হয়েছে বা যেইভাবে এই সিরিজটাকে নেক্সট চারটে এপিসোডে বোনা হয়েছে, মানে ইট উইল শিওরলি প্রিক ইউর হার্ট। মানে তোমাদেরকে জাস্ট ইন্দুবালার যে চরিত্রটা ওটা এতটা স্ট্রং, অ্যাট দ্য সেম টাইম তার উপর এতটা সহানুভূতির জাগাবে যে বলার নেই। ইন্দুবালা চিরকালই একা ছিল, অ্যাডোলেসেন্ট টাইম থেকে, যখন থেকে ও বাংলাদেশের সেই গ্রাম থেকে কলকাতায় আসে, তারপর থেকে যার যার সাথে তার একটু হলো বন্ধুত্ব হয়েছে প্রত্যেকেই তার সাথে কিছু সময়ের জন্য ছিল, তারপর তাকে ছেড়ে চলে গেছিল। এবং যাকে নিয়ে সে তার পুরো জীবন কাটালো, তার দুই ছেলে, তাদেরকেও উজ্জ করেই এই সিরিজটার মধ্যে বোঝালো তারাও বড় হয়ে তার মার পাশে ছিল না, তারাও তাদের মতো সংসারের জন্য এদিক ওদিক চলে গেছিল, শুধু মাঝে সাঝে আসতো তার মার কাছে সময় কাটাতে। সুভদ্র মুখোপাধ্যায় যে চরিত্রটা, সেই চরিত্রটা সামহাও তার যে প্রেমিক চরিত্র ছিল মনিরুল, তার সাথে খুব সুন্দরভাবে একটা মিশ্রণ করেছে। যেরকম লাস্ট চারটে এপিসোডে অঙ্গনা রয়ের চরিত্রটা দিয়ে আমাদেরকে স্নেহা চ্যাটার্জির চরিত্রের একটা মিশ্রণ দেখিয়েছে, ঠিক সেইভাবেই মনিরুলের চরিত্রের সাথে সুভদ্র মুখোপাধ্যায় যে চরিত্রটা সেটা সুন্দরভাবে একটা মিশ্রণ দেখিয়েছে। এবং ট্রানজিশনস অফ দিস সিরিজ, মাই গুডনেস, ফিফথ এপিসোড সিক্সথ এপিসোডে যা যা ট্রানজিশন দেখিয়েছে, একটা ফিল্ম দেখতে গেছিল তারা নিমন্ত্রণ, সেই ফিল্মের যা যা সিনস সেগুলোর সাথে তার নিজের ঘটা সিনস এবং প্রেজেন্ট সিনারিও এত সুন্দরভাবে মিশ্রণ করেছে, অন অফ অন অফ, নন লিনিয়ার ওয়েতে তো চলছেই, তার সাথে এমনভাবে ওটাকে জাগিয়ে তুলেছে সিনসগুলোকে যে ইউ উইল ফিল যে এডিটিং এবং স্ক্রিন প্লেটা কতটা দুঃখল লেখা হয়েছে। অ্যান্ড দি পারফরমেন্সেস, রাহুল ব্যানার্জির খুব অল্প টাইমিং আছে, বাট তার সাথে শুভশ্রী গাঙ্গুলির কিছু মুহূর্ত যেটা একদম লাস্ট এপিসোডে আসে, জাস্ট কান্না চলে আসে ওই টাইমটা। মানে ছোট ছেলে যখন বলে যে তার মার এই হোটেলটা সে সামলাতে পারছে না, বিকজ তার মার মতো সে হতেই পারবে না, এবং সেই সময় একে অপরের সাথে কনফ্রন্টেশনটা হয় এবং একটা ইনসিডেন্ট দেখায়, যে ইনসিডেন্টটা নিয়ে আমি এখানে বলবো না, সেটা তোমরা যখন সিরিজটা শেষ করবে তখন বুঝতে পারবে, ওটা না গায়ে পুরো কাটা দেবে, যে তার দেশের বাড়ি সে ফিরতে যাচ্ছিল বাট আলটিমেটলি সে ফিরে যায় না, সেটার রিজনিংটা একদম অ্যাপ দিয়েছে। তোমরা কি চাইবে তোমরা যেই বাড়িতে বড় হয়েছো, যেই বাড়িতে মানুষ হয়েছো, সেই বাড়িতে কখনো ট্যুরিস্ট হিসেবে থাকতে আসবে বা ঘুরতে আসবে? এটা মেনে নেওয়া যায় না। তো এই হোম সিকনেস ব্যাপারটা যেটা চিরকাল ইন্দুবালার সাথে ছিল, সেই জিনিসটা কিন্তু শেষ অবধিও রয়েই গেল। এবং এই সিরিজটা দিয়ে একটা জিনিস তো বোঝালো যে ইন্দুবালার সাথে ইন্দুবালার রান্না, ইন্দুবালার স্মৃতি, সেগুলোই কিন্তু তার সাথে রয়ে গেছিল, আর কিছু তার সাথে ছিল না। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি চরিত্র যার এক একটা স্টেজ অফ লাইফে এসছে, সবার কাছ থেকে সে মুহূর্তগুলো বা মুমেন্টসগুলোকে নিজের সাথে নিয়ে চলছিল। সে রেডিওতে নকশালের আন্দোলন শোনা বা মনিরুলের সাথে কাটানো কাশ বাগানে ঘোরা বা লক্ষ্মীর সাথে ওই মাছের যে আদান প্রদান করা, প্রত্যেকটা জিনিস একটা জাস্ট একটা ওদের ওর
একটা জাস্ট ইন্দুবালার চরিত্রের একটা ওয়ার্ল্ড, এবং সেই ওয়ার্ল্ডটাকে নিয়েই সে থাকতে ভালোবাসত। সত্যি এরম টাইপের মহিলা হয়তো আজকালকার দিনে থাকে কিনা জানি না, তবে এই গল্পটি যেটা বেসড অন আ নভেল রিটেন বাই কল্লোল লাহিড়ী উইথ দ্য সেম টাইটেল, সত্যি আমি সিরিজটা দেখার পর এখন মনে হচ্ছে যদি আমি নভেলটা পড়ি তাহলে হয়তো আরো বেশি কষ্ট পাবো এই চরিত্রটার জন্য। তবে হ্যান্ডস ডাউন এই সিরিজটাকে যেইভাবে দেবালয় ভট্টাচার্য ক্রাফট করেছে, জাস্ট হ্যাটস অফ, হ্যাটস অফ। মানে মন্দারের পর যদি কোনো কাজ একটা জাস্ট মানে গা শিহরণ জাগিয়েছে বা একটা অন্য ওয়ার্ল্ডে ট্রান্সপোর্ট করে নিয়ে গেছে, অবশ্যই হইচইয়ের এই কাজটা আমি হ্যান্ডস ডাউন বলবো। তো দিস সিরিজ নেক্সট ফোর এপিসোড 5th, 6th, 7th, 8th ইজ জাস্ট আ মাস্ট ওয়াচ। কিছুই খারাপ বলতে পারবো না, কিছুই খারাপ বলার নেই, জাস্ট ফিল করো সিরিজটাকে, আর কিছুই নেই। আর যারা গোটা দেখবে তারা আরও বেশি ইম্প্যাক্টটা পাবে, আমি তাও ব্রেক করে দেখলাম। তো এই ছিল আমার রিভিউ ফর ইন্দুবালা ভাতের হোটেল এপিসোড 5, 6, 7, 8। তো তোমরা জানিও তোমাদের কি কি মনে হয়েছে, এবং আমার এই রিভিউর সাথে তোমরা যদি একমত হয়, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউনড।